আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আপনাদের কেক বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম, এখন এখানে আমি ঢেলে দেব। এখন আমি প্লেটে নেব। এখন আমি চিনিগুলোকে দিয়ে দিব 1 কাপ। সামান্য একটু লবণ দিয়ে দেব, ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম, অরেঞ্জ জুস 1 কাপ দিয়ে দিলাম, এক কাপ তেল দিয়ে দিলাম। সবগুলোকে মিক্স করে নেব। এখন আমি শুকনো উপরনগুলো ছেলে নিব। ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, এখন আমার সবগুলো চাল শেষ। শুকনো উপরনগুলো ঢেলে নিচ্ছি। একটু একটু করে ডালবেন। আমি শুকনো উপরনগুলো 1 কাপ ঢেলে নিচ্ছি। এখন আমি মিশিয়ে নেব। আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরো 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি মোল্ডে ঢেলে নিচ্ছি, যে আমি এখন এখানে ঢেলে নিয়েছি।
এটাকে বেক করতে 40 থেকে 45 মিনিট লাগবে। দেখুন আমার কেকটা কেমন ফুলে উঠেছে, কেকটা প্রায় হয়ে গেছে। এটাকে বেক দেখুন করতে কেকটা 40 থেকে 45 মিনিট লাগবে। এখন আমি কেক থেকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন কতটা নরম। এটা আপনার বাসায় ট্রাই করতে পারেন, খেতে খুব মজা হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।